নরসিংদীর রায়পুরার পৌরসভা নবনির্বাচিত মেয়র জামাল মোল্লা ও নবনির্বাচিত কাউন্সিলরদের বরণ ও সাবেক কাউন্সিলরদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই পৌরসভায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণিল সাজে আনন্দঘন পরিবেশে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নরসিংদীর রায়পুরা পৌরসভার মাঠে মেয়র জামাল মোল্লার সভাপতিত্বে ও পৌর সচিব মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন এমপির সহধর্মিনী শিক্ষাবিদ কল্পনা রাজু। বক্তব্য রাখেন রায়পুরা পৌরসভা কাউন্সিলর আমির হোসেন, রায়পুরা পৌরসভা কাউন্সিলর আকরাম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভা সচিব শিখারানী বর্মন, আওয়ামী লীগের নেতা বিশিষ্ট শিল্পপতি আলামিন ভূঁইয়া, রায়পুরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফারুক হোসেন ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, রায়পুরা আরকেআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুল হক ফকির। প্রধান অতিথিরা বলেন, রায়পুরা পৌরসভার মেয়র জামাল মোল্লা মানবিক মেয়র হিসেবে নির্বাচিত করেছেন। তিনি মানুষকে সুস্থ ধারায় চলতে সাহায্য করেন, তাই তিনি বারবার নির্বাচিত হয়েছেন। রাস্তার দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার আহ্বান করেন, যত বড় নেতা হোক না কেন অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে, যানজটমুক্ত পৌরসভা গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, রায়পুরা পাইলট গার্লস স্কুলকে আগামীতে কলেজে রূপান্তরিত করতে হবে। নরসিংদী প্রতিনিধি বশির আহমেদ মোল্লা, NANTV।